আমি ঠিক করেছি আমি মুম্বাই ফিরে যাব। আপনার জন্য শীতাংশু গুহরা আর বৌদির মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা মিটিয়ে দিয়ে যেতে হবে। আমি হয়তো একটা চাকরি জোগাড় করতে পারিনি, মরতেও পারিনি, কিন্তু আপনার এই আদেশ আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম। এখানে কি হবে মিমি? ও মিমি, 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 ওমা এত পুরো ডিম্মার মতো। ডিম্মার মতো তো হবেই। এখানে কি গোয়া জুই লাইক হবে মিমি? তুমি ডিম্মা সেজেছো? এই মে, ডিম্মা সেজেছে কি রে? আমি তো ডিম্মাই। তুমি ডিম্মা? ওটা ওটা আমার ছোট মেয়ে রেখা, বুঝলে পাখি? একেবারে অকর্মার থারি, কোনো কাজের নয়। মায়ের যে সকালবেলা এক কাপ চা লাগে সে কথাটা মনেই থাকে না ওর। এতখানি বয়স হয়ে গেছে, থিঙ্গি পনা এখনো গেল না। মেয়ে বটে আমার বড় মেয়ে সীমা, যেমন সংসারি তেমন মস্ত বড় উকি। চুপ চুপ, মা শুনতে পাবে। একি মিমি, এটা তুমি কি সেজেছ? চুপ 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 চুপ। মিমি ডিম্মা সেজেছে দিদিয়া। সেজেছি তার একটা কারণ আছে। কেন সেজেছি জানো? না তো। আজ এখানে তোমাদের ডিম্মার স্মরণ সভা হবে, বুঝেছো? সেটা কি? স্মরণ সভা মানে হলো আমরা এখানে ডিম্মার সম্বন্ধে কথা বলবো, ডিম্মাকে নিয়ে অনেক অনেক গল্প করবো, ডিম্মা কি কি খেতে ভালোবাসতো সেগুলো আমরা সবাই মিলে খাবো। ও আচ্ছা আচ্ছা, ডিম্মা আইসক্রিম খেতে ভালোবাসতো? হ্যাঁ ভালোবাসতো। তাহলেই হবে। আমি তাহলে সবাইকে ডেকে আনি, সবাই মিলে আইসক্রিম খাই। মিমি, আমার মনে হচ্ছে ডিম্মা আইসক্রিমের থেকে না উচ্ছে খেতে বেশি ভালোবাসতো, তাই না? ওরে বাবা, কাকাই এসো এসো, আজ আমাদের ডিম্মা স্মরণ সভা হবে। দূর বোকারাম, সমন তো মম বলে, সমন পাঠিয়েছে। এটা হলো স্মরণ সভা। স্মরণ সভা। আচ্ছা আচ্ছা, বেশ পাখি, তুমি সবাইকে সমন পাঠাও তো। সবাইকে সমন পাঠিয়ে বলো যে মিমি ডাকছে। আর তোমার মম যদি আসতে না চায়, মমকে গিয়ে বলবে মিমি কি যেন একটা করছে। ব্যাস, দেখবে সঙ্গে সঙ্গে তোমার মম চলে আসবে। আচ্ছা পাখি, তুমি তাড়াতাড়ি করে গিয়ে ঠামকে ডেকে আনো, আমি বাড়ির সবাইকে ডেকে আনছি, ঠিক আছে? আপনার মতো মূর্খ জীবনে আমি কম দেখেছি জানেন, ইনফ্যাক্ট দেখিনি বলতে পারেন। থ্যাংক ইউ আমাকে মূর্খ বলার জন্য, আপনি একদম আমাকে ঠিক চিনেছেন। তার মানে আপনি সত্যি সত্যি ভাবছেন যে আপনার মায়ের স্মরণ সভায় শীতাংশু গুহরা আর বৌদি একসাথে গান গাইবে, তাই তো? গাইবে না বলছেন? নো ওয়ে। গাইবে না? নো ওয়ে। আইডিয়া, যদি গান গায় তাহলে বাজি। বাজি? ওকে, বাজি 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 বাজি। বলুন কি বাজি? কি বাজি কি বাজি? ঠিক আছে, আমি যদি জিতে যাই আর আপনি যদি হেরে যান তাহলে আপনি শীতাংশুদাকে দাদা বলবেন, রাজি? গেল আজকে বাড়িতে আর কাক চিল কেউ বসতে পারবে না, তুলকালাম শুরু হলো বলে। ঠাকুর জানে যে বিনা কখনো মিছে কথা বলে না। আয়।
রাজি। রাজি, ভেরি গুড। কিন্তু আপনি জিতবেন না, আমি বলে রাখলাম। আর যদি জিতি? মেনে নেব আপনার শর্ত। রেখা, এসব কি শুনছি? কিসের বাজি? ও কিছু না মাসিমা, আগে সব হোক তারপর জানতে পারবেন। আপনারা সবাই বসুন, আমি সীমাকে ডেকে আনছি। লাভ নেই, সীমা আসবে না। তোমার মায়ের স্মরণসভা আমরা সবাই তো আছি। গান হবে নাকি স্মরণসভায়? তো মাইক চাইক রাখলে বলো, ব্যবস্থা করে দেবো। হবে নাকি মানে? আরে হতেই হবে, আপনারা কেউ জানেন না তো, আমাদের মা যা ভালো গান গাইতো না, গানটা ভীষণ ভালোবাসতো মা। আমি আর সীমা তো মায়ের কাছেই গান শিখেছি। সীমা যেমনি লেখাপড়ায় ভালো ছিল, আমি দারুণ গান গাইতে পারতাম। একবার সীমা আমাকে দেখা দেখি রেয়াজ করতে বসেছে। এমন রেয়াজ করেছে যে মা রান্নাঘর থেকে ছুটে এসে বলছে, দেখ তো রেখা, বাইরে কোনো শিয়াল টিয়াল এলো কিনা। মা দুঃখ করে বলতো, সীমাটা সবই হলো কিন্তু গানটা হলো না। কি, আমি গান গাইতে পারি না? আমাকে অপমান! সীতাংশুদা অবশ্য সেটা পুষিয়ে দিয়েছেন, এত সুন্দর গান গাইতেন। সীতাংশুদা, আপনার মনে আছে দীরাগমনে গিয়ে আপনি কি সুন্দর গান করেছিলেন? এবার আমি এমন একটা কাজ করব যাতে বাজিটা আমি জিতি। ও সীতাংশুদা, গানটা ধরুন না। আমি? এই তো দাম বাড়াচ্ছেন, এখন বলবেন আমার আর আগের মতন গলা নেই, আমি গাইতে পারবো না। আচ্ছা, কতবার বললে গানটা গাইবেন বলুন তো? আমি গুনছি, অর্ষিতাংশুদা গান না, অর্ষিতাংশুদা গান না, অর্ষিতাংশুদা গান না। গান আসি তো গা, সত্যি অনেকদিন তোর গান শুনিনি। আজ না হয় বেয়ানের জন্য গা, উনি তো তোর গুরু মা। গা বাবা গা। গাও না বর্দা, কতদিন তোমার গান শুনি না। আর বাবা, বাবা কোথায়? তোর বাবা তো বাইরে গেছে, কালকে সব আয়োজন করতে হবে না? মামাও নেই, তাহলে গান গাওয়ার কোনো চান্স নেই। না না, একদিন পর স্কেল ঠিক থাকবে না, বেসুরো হলে ধরবে কে? বাবা বাবা, আমার চারটে স্কেল আছে, দুটো ছোট আর দুটো বড়। আরে বাবা, গান না সীতাংশুদা, ভয় কিসের, আমি তো আছি, আপনাকে সাপোর্ট দিয়ে দেবো। আপনার বউ নয় গান গাইতে পারে না, শালি তো মস্ত বড় গাইয়ে। আরে গান 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 গান। এত বড় সাহস, বলে কিনা আমি গান গাইতে পারি না?
দিদি ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না আমাদের সীমা, ওর যে গুণের অন্ত নেই এটা আমি অনেক আগে থেকেই জানতাম গো দিদি। সীমার মতন মেয়েকে বাড়ির বউ হিসেবে পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। মাসিমা কিন্তু সত্যি রত্ন গর্বার ছিলেন বলতে হবে। মা, গান গাওয়া উকিল পাওয়া কিন্তু দুর্লভ ব্যাপার। সীমা জানতে না দিলে কি হবে? শত্রুপক্ষের চালে কিন্তু আজ সীমা মাত হয়ে গেছে। রেখা আজ এমন গুটির চাল দিয়েছে যে সীমা পুরো কিস্তি মাত। নইলে আমার সঙ্গে সীমন্তিনী গুহরায়ের ডুয়েট। শোনো শীতাংশু, আমি গান গেয়েছি আমার মায়ের জন্যে, কারো বুদ্ধির চালে মাত হয়ে আমি গান গাইনি। সেটা অবশ্য তোমার বা তোমার শালীর বোঝার ক্ষমতাই নেই। রেখা মায়ের মৃত্যুটাকে একটা মজা ভেবে নিল, আর তোমরা সবাই কি করলে? ওকে সায় দিলে। বাবা বাবা বাবা, সত্যি রেখা তোর লজ্জা করে না? আর কত খেলা খেলবি রে রেখা? মায়ের মৃত্যুটা নিয়ে আমি মজা করব? কি বলছিস সীমা, আমি আসলে মায়ের স্মরণ সভায় সবাইকে নিয়ে একটু আনন্দ করতে চাইছিলাম। আমার তো খালি মায়ের হাসি মুখটাই মনে পড়ে। দেখ, আজ যদি আমরা সবাই মিলে দুঃখ করি মার কি ভালো লাগবে বল? একদম ভালো লাগবে না। তাই চাইছিলাম সবাইকে নিয়ে একটু আনন্দ করতে। আর আমার কথা যদি বলিস, তুই তো ভালো করেই জানিস আমার লজ্জা সরব একটু কম। মাই তো সবসময় বলতো এরকম বেহায়া নির্লজ্জ মেয়ে দুটো দেখেনি। আর খেলা, সীমা আজ একটা দারুণ বাজি জিতেছি আমি। কি শুভ্রাংশু বাবু, ঠিক তো? হ্যাঁ, কি একটা বাজি টাজির কথা বলছিলে না? বাজি? কিসের বাজি? ইউনিক বাজি মা, ইউনিক বাজি, যা আগে কখনো কেউ শোনেনি। এই প্রতীক, বলে ফেলো না জানো? দাঁড়াও, যে বাজি ধরেছে আগে দেখি সে কত বড় বাজিগর, দেখি তার স্পোর্টসম্যান স্পিরিট আছে কিনা। কি বলো পালা? এখানে কি হচ্ছে কেউ বলবে আমায়?
কাকি দেখ দেখ তোর কাকাই পালাচ্ছে। রেখা প্লিজ ছাড়ো এসব, শুভ্রাংশু আবার অন্য অর্থ করবে। জাগে এখন স্মরণ সবাই কি হবে বলো, আরে বলো বলো সবাই। আপনি কিন্তু হেরে যাবেন না শুভ্রাংশু বাবু, মাঝে মাঝে হার মেনে নেওয়াটাও অনেক বেশি সম্মানের। আপনি হেরে গিয়েও কিন্তু অনেক হারানো জিনিস ফিরে পেতে পারেন। তুমি মেজাজ খারাপ করো না ছোড়দা, তুমি বিশ্বাস করো তোমায় কেউ অপমান করতে চায়নি ছোড়দা। আবারও বলছি, আমার আর দাদার মাঝখানে এলে মেরে তোর হাত পা ভেঙে দেবো। চুপ চুপ, পাকামশি মাছ একটা। শর্ত রেখে কি লাভ হলো শীতাংশুদা, আপনার ছোট ভাই তো কিছুই মানছে না। তোর বাজি ক্যান্সেল, এই যাত্রা আমি ওনাকে মাফ করে দিই। শুভ্রাংশু গুহরায় কারো দয়া বা মাফের পরোয়া করে না। আপনি বাজি ধরেছিলেন, বৌদি আজ দাদার সাথে গাইবে, গিয়েছে একসাথেই গিয়েছে, সেটা যে কারণই হোক না কেন গিয়েছে, এটা সত্যি। তাই বাজিটা আপনি জিতেছেন, অতএব আপনার শর্ত আমি মেনে নিচ্ছি। বৌদি তুমি সত্যি সুন্দর গেয়েছ, আর গানটা তুইও ভালো গেয়েছিস দাদা। খুশি? সেমন্তিনী গুহরায় তোকে কোনোদিন জিততে দেবে না, দেখে নিস। মায়ের স্মরণ সভার দিন কি সার্কাসটাই করলি। আচ্ছা, এই সার্কাসে কি আর কিছু বাকি আছে নাকি আমি এবার যেতে পারি? কারণ আমার খুব বিরক্ত লাগছে এবার। প্রতীক, শীতাংশুদা, প্রতীক তুমি যাও এখান থেকে, বলা তুমিও যাও, পাখিকে নিয়ে যাও এখান থেকে। মাসিমা মাসিমা আমাকে ক্ষমা করবেন, মাসিমা বিশ্বাস করুন আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি জানি মা, তুমি আজ যা চেয়েছিলেন আমি এত বছর মন্দির ঠাকুর পুজো করেও তা পাইনি মা। আজ তুমি যা করলে তার কোনো তুলনা নেই। আজ আমার শুভ্র সেতুকে দাদা বলে ডেকেছে, হয়তো একবারের জন্যই 15 বছর পর, তাতে এই মায়ের মনটা ভরে গেছে গো। 15 বছর আগে শুভ্র সেতুকে দাদা বলে ডাকা বন্ধ করে দিয়েছিল, সেবার আমার শুভ্র পাশ করতে পারেনি। শুনে সেতু বলেছিল তোকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা করে, তারপর যে ছেলেটার কী হলো ও
সে তোকে দাদা বলা বন্ধ করে দিল। মাসিমা আপনি আপনি কাঁদবেন না, কাঁদবেন না আপনি। দিদি, ও দিদি, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি এসো তো, তুমি বসবে ওখানে, এসো এসো। আমি আমি ঠিক আছি। না না ঠিক আছে, এই কেউ জল টল দে না, এসো দিদি এসো বসবে। আমি ঠিক আছি। এসি জলটা খেয়ে নাও। খাও খাও খাও। আমি ঠিক। তুমি জলটা খাও। জলটা খাও তো আগে। এনে ধর। জানো তো বিনা, আমার মাঝে মাঝে মনে হয় আমার শুভ্রটার যদি একটা বিয়ে দিতে পারতাম তাহলে হয়তো ছেলেটা আমার এতটা বদমেজাজি থাকতো না গো।